চলে গেল পহেলা বৈশাখ, আসছে ঈদ। দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির কি অবস্থা বা তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ বা কিরকম, অনেক কিছু নিয়ে আমরা অনেক কথা বলছি, কিন্তু এই গুরুত্বপূর্ণ সেক্টরটি নিয়ে কথা না বললে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। আজকে আমরা কথা বলবো BDNews24.com এর পক্ষ থেকে এমন একজনের সাথে যিনি কিনা গার্মেন্ট শিল্পের সাথে জড়িত এবং জড়িত ফ্যাশন হাউসের সাথেও। আমরা কথা বলবো নাজমুল আহসান স্বরূপের সাথে, যিনি কাজ করছেন ইপিলিয়ন গ্রুপের CSR সেক্টরে এবং এই গ্রুপের একটি অঙ্গসংস্থানের নাম হচ্ছে সেইলার। সেইলার ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে সাধারণ ক্রেতাদের মাঝে। কি ভাবছে তারা আসন্ন ঈদকে নিয়ে এবং কি ভাবছে তারা চলে গেল বৈশাখ এবং তার ক্ষয়ক্ষতি পরিমাণ নিয়ে, আসুন জেনে নিই আমরা নাজমুল আহসান স্বরূপের কাছ থেকে। কেমন আছেন স্বরূপ? হ্যাঁ, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? স্বরূপ, আমরা আপনাকে সবাই চিনি হচ্ছে, আসলে আমরা এপিলিয়ন গ্রুপটাকে না বলে আমরা যদি বলি যে সেইলার, আমরা আসলে আপনাকে চিনি হচ্ছে সেইলার গ্রুপের অন্যতম সদস্য হিসেবে। এবং আমরা সরাসরি কথা না বাড়িয়ে একটু জানতে চাচ্ছি যে লকডাউনের এই সময়টিতে দেশীয় ফ্যাশন হাউসগুলোর কি অবস্থা এবং দেশীয় পোশাকের যে ইন্ডাস্ট্রি এটার কি অবস্থা, আপনারা কিভাবে ফিল করছেন? আসলে এই সময়টাতে হচ্ছে গিয়ে শুধু দেশীয় ফ্যাশন না, পুরো ওয়ার্ল্ডের যে বিজনেস প্লাস ইকোনমি সবটাই হচ্ছে গিয়ে আসলে হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। সো এর মধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের দুইটা বড় মৌসুম হচ্ছে গিয়ে ঈদ এবং পয়লা বৈশাখ, যে কোনো ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য, যে কোনো রিটেলারের জন্য। সো এই দুইটা সময় পড়েছে আসলে এই করোনা সময়টাতে। সো যারা ফ্যাশন ব্র্যান্ডগুলো আছে তারা অনেক কাজ করে রেখেছে অনেক আগেই, পয়লা বৈশাখের কালেকশনগুলো রেডি অনেক আগের থেকেই, ফটোশুটিং শুরু করে সব কিছু। ইনফ্যাক্ট ঈদেরও অলমোস্ট 70% কাজ শেষ। সো এর মধ্যে যে এই করোনার কারণে আসলে সবাই আসলে হুমকির সম্মুখীন, বিজনেস রিয়েলি ট্রাবল। এবং আপনাদের তো আসলে শোরুম রিলেটেড, আপনারা তো অনলাইন ভিত্তিক না, এবং আমরা জানি যে বাংলাদেশে যারা বেশিরভাগ দেশীয় ফ্যাশন নিয়ে যারা কাজ করে তারা বেশিরভাগই কিন্তু শোরুমের উপর নির্ভরশীল। এই ক্ষেত্রটাতে শোরুমের উপর যারা নির্ভরশীল হয়ে দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রিতে বিজনেস করছে বা ব্যবসা করছে, তাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে বলে আপনাদের ধারণা? আসলে শোরুমের সাথে যে অনলাইনের ব্যাপারটা, সেটা হচ্ছে আমি যদি বলি যে বর্তমান সময় আসলে যে অনলাইনে থাকলে যে ব্যবসাটা করতে পারতো এমন কেউ নট লাইক দিস অ্যাকচুয়ালি, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে যে এই সময়টাতে যে ধারে মানে মানুষ ঘরে থাকাটাই হচ্ছে গিয়ে সেফ বিষয়। অন্য যদি অন্য কোনো কিছুতে হলে দেখা গেছে যে স্টোর হাউস থেকে অনলাইনে অর্ডার কালেকশন করলো, এরপরে আমাকে ডেলিভারি দিয়ে দিলো ডেলিভারি ম্যান দিয়ে, এটা কোনো সমস্যা না। বাট নাও এটার সিচুয়েশন ইজ ডিফারেন্ট, এখন সবাই আসলে সেম অবস্থা যে এই সময় যদি আমি অনলাইনেও থাকি, অনলাইনেও আমি দেখালাম, বাট এই সময়ে একটা বাই অনলাইনে একটা যে সার্ভিসটা দিবে তার জন্য রিস্ক ফ্যাক্টরগুলো কি, এবং সে যে সার্ভিসটা প্রোভাইড একটা গুডস নিয়ে যাবে, এবং করোনা যেভাবে এটা মুভ করতেছে সেই গুডসটার সাথে যদি আবার করোনাটাও যদি আরেক জায়গায় কোনো বাসায় ওভাবে যদি স্প্রেড হয়, দ্যাট উইল বি রিয়েলি মানে রিস্কি, খুবই রিস্কি। অবশ্যই, এবং মানে অনলাইনে থাকলে যে খুব সুবিধা হচ্ছে সেটা যেরকম একটা বিষয় যে অনলাইনে থাকলে কিন্তু এই ডেলিভারির সমস্যাটা সবার মধ্যে ছিল। বাট আমার যেটা প্রশ্ন সেটা, যেমন আপনার তো একটা শোরুম আছে, শোরুমের পিছনে কিন্তু একটা খরচ আছে, তাই না? তো সেই ক্ষেত্রে ওই ওই দিক থেকে তো নিশ্চয়ই যারা শোরুম ভিত্তিক ফ্যাশন ইন্ডাস্ট্রির সাথে জড়িত তাদের নিশ্চয় ক্ষয়ক্ষতির পরিমাণটা একটু বেশি বলে আপনাদের কি মনে হয়, এটা আসলে পাঠকে জানতে চাই। অবশ্যই এটা আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ, সেটা হচ্ছে ফিক্সড কস্ট তো কিছু আছেই, তাই না? যে শোরুম রেন্ট থেকে শুরু করে যে স্যালারি ওয়েজেস, তো অন্যান্য বেনিফিটস, তো সেগুলো তো চলবেই। সো ইটস এ হিউজ কস্ট, এটা মানে এটা মানে নাও দ্য রিটেলার্স আর থিঙ্কিং যে এই সময়টা আসলে কতদিন যাবে, এক মাস, দুই মাস, তিন মাস, ছয় মাস, মানে এটা ব্যক্তিটা কি বোঝা যাচ্ছে না যে হারে স্পিডটা হচ্ছে। সো ইন্টারন্যাশনাল মার্কেটগুলো যদি দেখেন, যে বড় বড়গুলো ফিলিপ যদি বলি, যে মার্কস অ্যান্ড স্পেন্সার, দেন হচ্ছে গিয়ে C&A, H&M, সবই তো সেম অবস্থা, তাই না? রাইট। এবং যেটা আপনি বলছিলেন যে পহেলা বৈশাখকে নিয়ে যে একটা বড় একটা ব্যবসার একটা ক্ষেত্র, এটা আমরা জানি যে পহেলা বৈশাখে কিন্তু সবাই এখন মোটামুটি নিজের একটা নতুন পোশাক পরতে পছন্দ করে এবং সেটা ক্ষেত্রে দেশীয় পোশাকই বেশি প্রাধান্য পায়। তো সেক্ষেত্রে একটা বড় রকমের ক্ষয়ক্ষতি কিন্তু অলরেডি হয়ে গেছে এবং সামনে ঈদ। তো আমরা যদি একটু অঙ্কের কথা চিন্তা করি তাহলে এই ক্ষতির পরিমাণটা কত টাকা পর্যন্ত হতে পারে, কি পরিমাণ মূল্য হতে পারে? বাংলাদেশের যদি বলি যে আমাদের যে আমাদের রিটেল ব্র্যান্ডগুলো আসলে কি
ঈদের ঈদের ব্যাপারটা তো রিটেল, আসলে শুধু রিটেল ব্র্যান্ড না, এটা ওভারঅল ছোটখাটো যারা এসএমই যারা আছে, ক্ষুদ্র ব্যবসায়ী, ওভারঅল ইকোনমিতেই একটা টাকা ট্রানজেকশন হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনালি, মানে যদি আমি বলি রেডিমেড গার্মেন্টস যারা আমরা এক্সপোর্ট করি বিদেশে, তাদেরই অলরেডি তারা মানে ক্যান্সেলেশন হচ্ছে 4.1 বিলিয়ন ইউএস ডলার, ঠিক আছে? সো সেই তুলনায় তো রিটেলের কথা চিন্তা করলে এটা কম যে না, বাট ব্যাপারটা কি যে সব রিটেলারের পিছনে খুব ভালো ব্যাকগ্রাউন্ড থাকে না। হ্যাঁ, যেমন সেইলরের পিছনে ইপিলিয়ন আছে, ইপিলিয়ন গ্রুপ আছে, সো বড় একটা ইনভেন্টরি মেনটেন করা সেইলরের জন্য হয়তো সমস্যা হবে না, বাট সেই ক্ষেত্রে এই সাপোর্টটা অন্যান্য রিটেলার যাদের মূল ব্যবসা আসলে এইটাই, দে উইল ফল ইন রিয়েল প্রবলেম অ্যাকচুয়ালি। আমি আসলে এই পয়েন্টে আসতাম স্বরূপ আপনার সাথে, যে যারা আমরা জানি যে ইপিলিয়নের সাথে সেলার সম্পৃক্ত, এমন অনেকে আছে যাদের শুধু মূল ব্যবসাটাই হচ্ছে ফ্যাশন হাউস কেন্দ্রিক ব্যবসা, তো সেক্ষেত্রে তাদের পক্ষে তো সেই ক্ষতি পূরণ করাটা একটুখানি কষ্টেরই মনে হচ্ছে। অনেক কষ্টের, অনেক কষ্টের, কারণ হচ্ছে গিয়ে যে এই বললাম যেটা আগেই ধরা হয়েছিল যে হয়তো বা পহেলা বৈশাখটা লস গেল, বাট ঈদের সময় সেটা উঠে যাবে, এটা চলে আসবে। সো আপনারা জানেন যে একটা ঈদের রমজানের যে প্রথম 15 দিনে যে সেল, তার পরবর্তী 15 দিন আসলে ডাবল সেল হয়। সো সেই প্রেক্ষিতে যদি চিন্তা করি যে এখনো যদি আশায় করে থাকি যে না হয়তো বা রমজানের মাঝখানে এই পরিস্থিতি চেঞ্জ হতে পারে, বাট কিন্তু আসলে কিন্তু এরকম হচ্ছে না। অলরেডি জানেন যে সময়টা এক্সটেন্ড করা হয়েছে, তো লকডাউন আমরা ঈদের নামাজ পড়তে পারবো কিনা, আমি আই হ্যাভ ডাউট যে ঈদের সময় লোকজন নামাজ পড়তে যেতে পারবে কিনা। তো সেক্ষেত্রে তো ঈদের জামা কাপড় তো বিলাসী দেয়, তাই না? তো আমি যেটা জানতে চাচ্ছিলাম যে যেহেতু ইপিলিয়ন গ্রুপের সাথে আপনি সম্পৃক্ত এবং সেইলারও হচ্ছে ইপিলিয়ন গ্রুপের একটি অঙ্গসংস্থান, এটার ছাড়া আপনি তো মার্কেট সম্বন্ধে অবশ্যই ধারণা রাখেন, সেক্ষেত্রে যারা এখন শুধুমাত্র ফ্যাশন ইন্ডাস্ট্রির ব্যবসার সাথে জড়িত বা যাদের শুধুমাত্র এটাই একমাত্র উপার্জনের কেন্দ্রবিন্দু, সেক্ষেত্রে তারা কি ধরনের পদক্ষেপ নিতে পারে বলে আপনি মনে করছেন একটা বড় জায়গা থেকে? আমার মনে হয় কি যে ফ্যাশন ইন্ডাস্ট্রি এমনি তো সবাই ক্ষতিগ্রস্ত, তাই না? যদি শুধু যে পোশাক শিল্প বা ফ্যাশন ইন্ডাস্ট্রির সাথে আছে তারা, তা তো না, অন্যান্য সার্ভিস প্রোভাইডাররা যারা আছে বা অন্যান্য যারা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আছে মার্কেটে, সবাই ক্ষতিগ্রস্ত। বাট ফ্যাশন ইন্ডাস্ট্রিটা বেশি ক্ষতিগ্রস্ত এই কারণে যে একই সাথে ঈদ এবং পহেলা বৈশাখের যে দুটো সময়, একটা এই ইনকামটার উপরে বিশেষ করে অনেকে ফুল ইয়ারের ইয়েটা চলে, তাদের যে অপারেশনটা চালাচ্ছে এইটার উপরে। সো রিটেলার অ্যাসোসিয়েশন আছে অ্যাকচুয়ালি, তো এসএমই এর ক্ষেত্রে বা এইসব ক্ষেত্রে আসলে যে তারা যদি কিছু হেল্প পায়, মেবি লোনস, ঠিক আছে, স্বল্প সুদে হতে পারে, তো সেই ধরনের কিছু হলে হয়তো তাদেরকে সাপোর্ট দেওয়া আসলে জরুরি। আমরা কথা বলছি নাজমুল আহসান স্বরূপের সাথে, যিনি কর্মরত আছেন ইপিলিয়ন গ্রুপে এবং ইপিলিয়ন গ্রুপেরই কিন্তু একটা অঙ্গসংস্থান হচ্ছে সেইলার। তো আমরা কথা বলছি স্বরূপের সাথে, স্বরূপের কাছ থেকে আমরা আরো কিছু জানবো, যেমন এখন জানতে চাচ্ছি স্বরূপ সামনে তো ঈদ আসছে এবং আমরা জানি একটা অনিশ্চয়তা আমাদের সামনে, কিছু করার নেই, সেক্ষেত্রে ঈদের কালেকশন আপনি বলছিলেন যে ঈদের কালেকশনও মোটামুটি আপনাদের তৈরি, কোনোভাবে ক্রেতাদের কাছে বা ক্রেতারা যদি চায় সেক্ষেত্রে আপনাদের কালেকশন পৌঁছে দেওয়ার জন্য কি কোনো পরিকল্পনা আপনারা করেছেন কি? অ্যাকচুয়ালি সেলর প্রথমে যেটা করেছে, যখন নাকি করোনা ইফেক্ট হবে তখন তো পহেলা বৈশাখ, সেলর কিন্তু সেই সময় সোশ্যাল মিডিয়া বা অন্যান্য চ্যানেলগুলোতে অ্যাওয়ারনেস মূলক পোস্ট করেছে, না আসলে ঘরে থাকতে বলেছে। ঈদের ব্যাপারটা আসলে ধারণা করে নিচ্ছিলাম আমরা যে হয়তো 15 রোজা থেকে মধ্যে জিনিসটা অনেকটাই স্বাভাবিক হতে পারে, ঠিক আছে, বাট দেখেন যে আলটিমেটলি বাস্তব চিত্র যেটা দেখা যাচ্ছে যে ইকোনমিকের এই অবস্থায় অনেকেই চাকরি হারাচ্ছে, রাইট? সো যেটা বললেন যে নিত্য প্রয়োজনীয় জিনিস বা খাবার দাবার বা চিকিৎসা, এই খরচটাই জোগাড় করতে মানুষ হিমশিম খাবে বা খাচ্ছে অলরেডি। সো এই সময় অনলাইন ভিত্তিক আমরা করতে পারি, আমাদের অনলাইন সিস্টেমটা রেডি আছে, বাট উইল সি, আমরা দেখবো আর কি, বাট এরকম কখনোই করবো না যে না যে একটা মানে বাজেট পরিস্থিতির মধ্যে যে এরকম, বা সে ফর এক্সাম্পল আমার একটা চ্যানেল আছে যারা পৌঁছে দিবে আপনাকে, বাট এরকম আছে ধরেন যে আমার 200 লোক আছে, বাট দে আর আওয়ার এমপ্লয়িজ, রাইট? তাদের কথা তো আমার চিন্তা করতে হবে, তাদের হেলথ অ্যান্ড সেফটির কথা।
উৎসব যেটাই হোক, আমাদের নিরাপত্তা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এবং আমরা জানি যে করোনা ভাইরাস বা কোভিড-19 এর যেই প্রকোপটা চলছে সারা বিশ্বজুড়ে, সেখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সামাজিক ডিস্টেন্স মেনটেন করাই কিন্তু সবচেয়ে বড় একটি বিষয়। আমরা কথা বলছি BD News 24 এর পক্ষ থেকে নাজমুল আহসান স্বরূপের সাথে, এবং আমরা অলরেডি জানতে পেরেছি বিভিন্ন মাধ্যম থেকে, আমাদের খবরের মাধ্যম থেকেও, যে এপিলিয়ান গ্রুপ কিন্তু করোনা ভাইরাসের এই সময়টাতে সহায়তা করেছে চিকিৎসকদেরকেও। এবং এটা কি ধরনের সহায়তা ছিল, কিভাবে বা এর সাথে সম্পৃক্ত হলো, আমরা ছোট করে যদি স্বরূপের কাছ থেকে জানতে চাই। এপিলিয়ন গ্রুপ একটা সোশ্যাল রেসপন্সিবল অর্গানাইজেশন। তো সিন 2011 এপিলিয়ন ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আছে, এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সাপোর্ট করে আমরা এই অবজেক্টিভ অনুযায়ী শিক্ষা, স্বাস্থ্য, কমিউনিটি ইনভলভমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্ট সব বিভিন্ন সেক্টরে কাজ করে আসছি। সো এরকম যে কোনো মহামারী বা যে কোনো দুর্যোগে এপিলিয়ন গ্রুপ সবসময় সামনে ছিল। সো এবার আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা 70,000 PPE পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস এবং বিভিন্ন ইকুইপমেন্টস ইনফ্রারেড থার্মোমিটার এর মধ্যে আছে, এর মধ্যে আছে মাস্ক, KN95 আছে, এর মধ্যে আছে সার্জিক্যাল মাস্ক, গ্লোভস, গ্লাভস সহ অনেক ইকুইপমেন্ট। তো সেগুলো আমরা প্রথম ডিস্ট্রিবিউশন করলাম হচ্ছে যেই সব হাসপাতাল করোনা চিকিৎসা দেয় ওইসব হাসপাতালে, এবং ঢাকা শহর দিয়েও আমরা এখন জেলা শহর, উপজেলা শহরগুলোতে আমরা এগুলোতে ডিস্ট্রিবিউট করছি। এই সাথে খাবার দেওয়া হচ্ছে, বিভিন্ন ফুড ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম চলছে, একই সাথে জেলাগুলোতে অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য মাইকিং চলতেছে, এটা আরেকটা প্রজেক্ট যেটার মাধ্যমে সবাইকে বাসায় থাকতে বলা হচ্ছে এবং এটার গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হচ্ছে। সো এরকম অনেকগুলো প্রজেক্টই না চলতেছে আমাদের। ইপিলিয়ন গ্রুপ তথা আমরা যদি ধরে নিই যে সেইলার যে গ্রুপের সাথে সম্পৃক্ত ইপিলিয়ন গ্রুপ, কিন্তু তাহলে করোনা ভাইরাসের এই সময়টাতেও মানুষের সাথে আছে এবং সাধারণ মানুষের পাশে আছে, হয়তো ফ্যাশন সামগ্রী দিয়ে নয়, কিন্তু হয়তো প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দিয়ে। তো স্বরূপ, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা আপনার কাছে একটু জানতে চাই ঈদকে নিয়ে। আমরা জানতে পারলাম যে আপনারা সেইলারের পক্ষ থেকে কি ধরনের ভাবনা ভাবছেন, বাট আপনাদের ইপিলিয়ন গ্রুপের পক্ষ থেকে যেভাবে আপনারা পরিস্থিতির সাথে তাল মিলিয়ে কাজ করছেন দেশের জন্য, সেরকম কোনো অন্য কোনো পরিকল্পনা আছে কিনা ঈদকে সামনে রেখে? ঈদকে সামনে রেখে আমাদের ফুডের, ফুড রিলেটেড কিছু পরিকল্পনা আছে। এছাড়াও আমরা আরো আরো কিছু নতুন PPE পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস গুলো আবার নতুন করে অর্ডার দিয়েছি, কিছু ফেস মাস্ক অর্ডার দিয়েছি। কারণ ব্যাপারটা হচ্ছে কি যে আমরা বাংলাদেশের মানুষরা, আপনারা জানেন যে অনেক ধরনের জিনিস আমাদের ঐতিহ্য সহকারে বিভিন্ন জিনিস আমাদের মাথায় থাকে, বাট এর সাথে যে করোনার প্রকোপটা যে দিন দিন বেড়ে যাচ্ছে এবং আমাদের কন্ট্রোলের বাইরে যাচ্ছে, কালকের যদি স্ট্যাটিস্টিক্স বলি, নারায়ণগঞ্জে 100 জনকে টেস্ট করা হয়েছে, 80 জনেরই করোনা পজিটিভ পাওয়া গেছে। সো এই জিনিসটা আসলে আমাদের রুখতে হবে। হ্যাঁ, সো ঈদকে আমরা উদযাপন করব, রোজাকে উদযাপন করব, বাট এর মধ্যেই আমাদের চলবে হচ্ছে গিয়ে ডাক্তার সহ যারা আইন শৃঙ্খলা বাহিনী, তারা সহ জার্নালিস্ট যারা আছে তাদেরকে কিভাবে আমরা সাপোর্ট দিতে পারি। আমাদের প্রথম টার্গেটটা পুরো রমজান জুড়ে এইটা আমরা আরো অ্যাক্টিভলি করে যাব, যাতে করে এই সময়টাতেও তারা সাপোর্ট দিতে পারে। কারণ রমজানের সময় আপনারা জানেন যে রোজার সময় আসলে একটা সাপোর্ট দেয়, একটা সার্ভিস করা কিন্তু সেটা টাফ অন্য দিনের থেকে। সো এই সময় মোটিভেশনটা আরো বেশি জরুরি, প্রোটেকশনটা আরো বেশি জরুরি। কেউ যদি রোজা রাখে তার ইমিউন সিস্টেমটা ডেভেলপের জন্য কিন্তু তার খাবার সহ তার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস গুলো অনেক জরুরি। সো দ্যাটস দ্য প্ল্যান অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ স্বরূপ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম BD News 24 এর পক্ষ থেকে নাজমুল আহসান স্বরূপের সাথে, উনি কাজ করছেন ইপিলিয়ন গ্রুপে, এবং আমরা তাকে সবাই আরো ভালো মতো চিনি, উনি ইপিলিয়ন গ্রুপের অন্যতম অঙ্গসদস্য, সেলরকেও প্রতিনিধিত্ব করেন কোনো না কোনো ভাবে। স্বরূপ, আমরা একদম শেষ পরে চলে এসেছি আলাপের, আপনাকে অনেক ধন্যবাদ BD News 24 এর পক্ষ থেকে, এবং আপনাকে আরো ধন্যবাদ, আপনি আমাদেরকে অনেক তথ্য দিয়ে সহায়তা করলেন ইপিলিয়ন গ্রুপ কি করছে, সেলর কি ভাবছে এটা দিয়ে। এবং শেষ পর্যায়ে আমি বলতে চাই বাসায় থেকে কিংবা ফিল্ডে থেকে করছেন। সো BD News 24 কে আমি অভিনন্দন জানাবো, এবং একই সাথে অনুরোধ করবো এটা ওনার এই ওনার পাঠক বা ভিউয়ার যারা আছে তাদেরকে, যে আমরা করোনা কিন্তু আমাদের কাছে অনেক কিছু শিখিয়েও দিচ্ছে, রাইট? ঠিক আছে, সো করোনার জন্য আমাদের যে ক্ষতি হচ্ছে শিক্ষাটা আমরা নেই, যে পরিবেশের প্রতি আমাদের দায়িত্ব ছিল এতদিন তাকে আমরা মেনে চলেছি কিনা, যে মানুষের প্রতি যে ভালোবাসা দেখানো উচিত ছিল এখন কি মানে সেটা কিভাবে জীবনযাপনের একটা ব্যাপারও কিন্তু আমাদের সামনে নিয়ে এসেছে, যে জীবনযাপনের ক্ষেত্রে আমাদের কোনো পরিবর্তন দরকার আছে কিনা।
অবশ্যই আমাদের ফুড হ্যাবিট থেকে শুরু করে এক্সারসাইজ থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা, এরকম অনেক কিছুই কিন্তু করোনা শিখিয়ে যাচ্ছে। যদি অলমাইটি আল্লাহ আমাদের সবাইকে বাঁচিয়ে রাখে, আমাদের এই প্র্যাকটিস গুলোকে চালু রাখা উচিত আমি মনে করি। ধন্যবাদ স্বরূপ, আমরা কথা বলছিলাম নাজমুল আহসান স্বরূপের সাথে। আমরা জানলাম সেইলর কি ভাবছে বা ইপিলন গ্রুপ কি ভাবছে, শুধু তাই না, আমরা আরো কথা বললাম আমাদের জীবনযাপন নিয়ে। bdnews24.com এর পক্ষ থেকে আমি সৈয়দা ফারজানা জামান রুম্পা এখনকার মতো বিদায় নিচ্ছি, অচিরেই হাজির হব নতুন কোনো অতিথি নিয়ে। ধন্যবাদ।